আসসালামু আলাইকুম। গেন্ডারিয়া 47 নং ওয়ার্ড কাউন্সিলর শাহানা আক্তার, যিনি উচ্চ শিক্ষিতা এক ভদ্র মহিলা। আপনি গত 6 মাস তো মধ্যে পার করেছেন দায়িত্ব পালনে, কেমন এক্সপেরিয়েন্স হলো? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনার এই মূল্যবান প্রশ্নের জন্য। আল্লাহর অশেষ মেহরবানিতে আমি এতটুকু বলতে পারবো যে হ্যাঁ, আমাদের এলাকার যে সাধারণ জনগণ, এটা সকল পেশা বলেন, সকল শ্রেণীর বলেন, সবার সাথে একটা আপনার ইন্টারঅ্যাকশনের সুযোগ হচ্ছে, সবার সমস্যাগুলো শোনার সুযোগ হচ্ছে, সবাইকে সমাধান দেওয়ার সুযোগ হচ্ছে। যদিও অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার শিডিউলটা হ্যাকটিক হয়ে যায়, বাট আমি এই 6 মাসে যে অভিজ্ঞতা অর্জন করেছি, আমি মনে করি যে ব্যক্তিগতভাবে এটা আমার এত বছরের যে অভিজ্ঞতা তার থেকে একটু ভিন্ন। তো আপনি এই করোনা তো চমৎকার করলেন, যদিও আপনার আগের কাউন্সিলর করোনার 17 মে পর্যন্ত দায়িত্ব, তারপরও আপনার বাবা আমরা জানি শহীদ ভাই দীর্ঘ 25 বছর এই অত্র এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, সেই সময়ের এক্সপেরিয়েন্সটা বা জনগণ আপনার ওই সময়ে যে কাজ করেছেন তা মনে রাখবে? ইনশাল্লাহ, আমি মনে করি যে আপনার যদি ভালো কাজের নিয়ত থাকে এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই মনে রাখবে। আমি প্রয়াত আনিসুল হক, যিনি আমি ওনার এক্সাম্পল দিতে চাই, কারণ আমি যদিও দক্ষিণের বাসিন্দা কিন্তু আমার যদি বলেন যে একটা মানুষ আপনি আপনি কারো কাছ থেকে আপনি অনুপ্রেরণা পান, আমি মনে করবো যে আনিসুল হক। দেখেন, ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে কিন্তু অনেক লোক তার জন্য, ইভেন আমিও মানে আমারও চোখের বাণী এক ফোঁটা হলেও বের হয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু ব্যক্তি আনিসুল হকের জন্য না, তার কাজের জন্য। তো আমি মনে করি যে হ্যাঁ, ভালো কাজের মাধ্যমে মানুষের মাঝে আপনার মৃত্যুর পরে বেঁচে থাকা যায়। সামনে বিজয় দিবস, মুক্তিযুদ্ধের পর আমরা যে বিজয় পেয়েছি সেই বিজয়ের স্মরণে আপনি কি বলবেন? ধন্যবাদ। আমরা আজকে, আপনি বা আমি আজকে যে স্বাধীন দেশে আছি, অবশ্যই আমাদের দেশের যারা মুক্তিযোদ্ধা তাদের অবদানের কারণেই কিন্তু। আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা, উনি মুজিবনগর সরকারের একজন কর্মকর্তা ছিলেন। তো সেই সুবাদে আপনি বলতে পারেন, যারা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা আমরা স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করি, আমরা মনে করি এই স্বাধীন বাংলাদেশে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি বা আমরা যেই আমাদের এই চেয়ারে বসার যেই সৌভাগ্যটা রয়েছে, আমি মনে করি যেটা তাদেরই প্রতিদান। এবং আমরা যদি তাদের এই অর্জনটাকে ধরে রাখতে চাই, আমার মনে হয় যে আমরা বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাসী, তিনি যেমন সর্বস্তরে মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেছেন, আমরা যদি তাদের স্বার্থের জন্য কাজ করি, আমাদের মনে হয় যে আমাদের স্বাধীনতা যে লাভ করেছি সে সার্থকতা লাভ করেছে। আপনি তো আগামী দিনের ভবিষ্যৎ, অর্থাৎ আপনি খুব ছোট্ট বয়সে জনপ্রতিনিধি হলেন, আপনি কি বলবেন আপনার বয়সী বা ছোট বড় সবাইকে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়া জরুরি কি না? অবশ্যই আমি মনে করব। আমি আরও প্রায় 10 থেকে 15 বছর আগে বঙ্গবন্ধুর একটা বই পড়েছিলাম, ওনার আত্মজীবনী আসার আগে। তো একটা মানুষ যখন, আমরা সবাই জানি কীভাবে 1975 সালের 15 আগস্ট ওনাকে হত্যা করা হয়েছে সপরিবারে, তো ওই জায়গায় আমরা দেখেছিলাম যে আসলে একটা মানুষ সারা জীবন দেশের জন্য, যার জীবনের বেশিরভাগ সময় তার জেলখানায় কাটাতে হয়েছে, তারই আত্মদানে আমরা যেটা পেয়েছি, আমি মনে করি যে আমাদের জাতিদের জানা উচিত আসলে সে কী কী বিসর্জন দিয়েছেন আমাদের দেশের স্বাধীনতার জন্য। এবং আমার মনে হয় যে আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের পাঠ্যক্রমে বা পাঠ্যপুস্তকের মধ্যে ওনার আত্মজীবনী কিছুটা হলেও আপনার ইনক্লুড করা উচিত, যাতে আমাদের যারা ইয়াং জেনারেশন বা পরবর্তী জেনারেশন যাতে স্বাধীনতার আসল ঘটনাটা বা সত্যটা জানতে পারে। মাননীয় কাউন্সিলর শাহানা আক্তার, আপনি বঙ্গবন্ধুকে দেখেননি, দেখছেন জননেত্রী শেখ হাসিনাকে, যার নেতৃত্বে আপনি এই 47 নং ওয়ার্ডে কাজ করছেন, জনগণের সেবা করছেন। জননেত্রী শেখ হাসিনা, তিনি কি জাতির জনকের ছায়া মনে করেন? অবশ্যই, উনি যেমন একটা রাজনৈতিক পরিবেশ থেকে আসছেন এবং উনি কিন্তু ওনার প্রতিটা স্পিচে কিন্তু বলে থাকেন যে হ্যাঁ, উনি ওনার বাবার থেকে শিক্ষা লাভ করে এই পর্যন্ত আসছেন, অবশ্যই উনি ওনার বাবার ছায়া। এবং বঙ্গবন্ধু যে হিসেবে দেশটা চালাতে চেয়েছিলেন, যেন যারা আমাদের গরিব দুঃখী মানুষ তাদের জন্য, তাদের অধিকারের জন্য, আমি মনে করি যে হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি সেম ওয়েতে বা সেম স্পেসে উনি কাজ করার চেষ্টা করছেন এবং উনি যথেষ্ট সাফল্য অর্জন করেছেন।
আরেকটা কথা বলবো, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি না হলে বঙ্গবন্ধু হতে না, এটা অনেকেই বলে, তা আপনি কি আমার সাথে একমত? অবশ্যই অবশ্যই একমত। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আপনাকে বলি, যেমন আমার বাবার একটা যে রাজনৈতিক, তার কিন্তু জেল জুলুম অবশ্যই তার খাটতে হয় রাজনৈতিক কারণেই। তো বঙ্গবন্ধু যখন জেল জুলুম খেটেছেন, ওনার পুরো পরিবারটাকে সামলে রাখার জন্য যদি আমরা বলি বঙ্গমাতার অবদান যেমন ভুলার নয়, তেমনি আমার মায়ের অবদানটাও বলতে চাচ্ছি যে এই পর্যন্ত আসার প্রেক্ষিতে আমার মায়ের অবদানটাও কিন্তু কম নয়। সেই ক্ষেত্রে বঙ্গমাতা যেই ভূমিকা পালন করেছেন বঙ্গবন্ধুর অবর্তমানে, আমি মনে করি যে আমাদের সবার তার প্রতি আপনার গ্রেটফুল থাকা উচিত, তাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তিনি ওই সময়টা সামনে রেখেছেন দেখে আমরা স্বাধীন দেশের স্থপতিকে আমাদের মাঝে পেয়েছিলাম। আগামী 16ই ডিসেম্বর আপনার এলাকার বাসী কিভাবে বঙ্গবন্ধু এবং বিজয় দিবসকে পালন করবে? যেহেতু আমরা সবাই জানি যে আপনার শুধু আমার দেশে না, একটা বৈশ্বিক একটা আপনার করোনাকালীন একটা বিপর্যয় চলছে, আমি মনে করি যে হ্যাঁ সবাই স্বাধীনতা দিবস পালন করবে, কিন্তু আমাদের যে স্বাস্থ্যবিধি বা যেই বিধিনিষেধ আছে সবাই ওটার মধ্যে থেকে স্বাধীনতা দিবসটা পালন করবেন। যেহেতু আগামী আমরা জানি যে আমাদের সুবর্ণ জয়ন্তী আমাদের স্বাধীনতার, ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের আমরা যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, তারা আমরা এটাকে ওই রকম ঘটা করে না পালন করতে পারলেও আমরা যারা স্বাধীনতায় বিশ্বাসী, 16 ডিসেম্বর বিজয় দিবস, জি 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 বিজয় দিবসকে আমরা এইভাবে পালন করবো ইনশাআল্লাহ।